জাতীয় গ্রিডে যে কয়টি কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করে তার মধ্যে অন্যতম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন 1320 মেগাওয়াট উৎপাদন করার সক্ষমতা রয়েছে দেশের সর্ববৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বৈশ্বিক টানপুরণে জটিলতায় পড়ে কয়লা আমদানি, মজুদ না থাকায় গত 5 জুন বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তবে সরকারের দ্রুত উদ্যোগে ইন্দোনেশিয়া থেকে আনা হয় 41,000 মেট্রিক টন কয়লা। এতে গত 25 জুন থেকে চলছে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ। তবে আলোচনায় আসে 8 দিন পর কি করবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে যে $130 মিলিয়ন দিয়েছে সরকার, তা দিয়ে 7,30,000 মেট্রিক টন কয়লা আমদানির এলসি খোলা হয়েছিল। এই কয়লার বাকি চালানগুলো নিয়ে ইন্দোনেশিয়া থেকে পায়রায় আসবে আরও 16টি জাহাজ। প্রায় 7 লাখ টন কয়লা দিয়ে আরও 3 থেকে 4 মাস নিরবিচ্ছিন্ন কার্যক্রম চালাতে পারবে বিদ্যুৎ কেন্দ্রটি। এই সময়ের মধ্যেই আরও কয়েকটি এলসি খোলার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি। সে ব্যাপারে সংশ্লিষ্টদের সায় মিলেছে বলেও জানান বিদ্যুৎ কেন্দ্রের প্রধান। সরকার এবং বাংলাদেশ ব্যাংক সম্মিলিতভাবে প্রায় $130 মিলিয়ন ইতিমধ্যে পেমেন্ট করেছে এবং সেটার প্রেক্ষিতে আমরা এলসি ওপেন করতে পেরেছি এবং ইতিমধ্যে প্রায় 7,30,000 টনের আমরা এলসি করেছি এবং বাকিটাও আপনার প্রক্রিয়াধীন আছে। আপাতত একটি ইউনিট চালু থাকলেও শিগগিরই 2টি উৎপাদনে যাচ্ছে। পরবর্তীতে যে শিডিউল মেনটেন্যান্সের সময় শাটডাউন নিতে হবে এটা আর লাগবে না, কারণ এই কাজটা আমরা এখনই করে দিই। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের পর 2020 সালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এর 2টি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় 13,000 মেট্রিক টন কয়লা দরকার হয়। প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় চীনা অংশীদার সিএমসি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।